লাস্ট পুরুলিয়ার চাঁদ, তখন পুরোপুরি সবুজ ছিল গাছ। এদিক দিয়েও পুরুলিয়া যাওয়া যায় আর এদিক দিয়েও পুরুলিয়া যাওয়া যায়। তো আমরা ফার্স্ট দিন গেছিলাম এটা হয়ে, আজকে এটা হয়ে এলাম আমরা NH-14 ধরে, এটা NH-14। একদম ব্যাক রেডি, হেলমেট রেডি, এক্সট্রা ভাইজার আমি নিয়ে এসেছিলাম সকালবেলা, এখন পাহাড়ের রাস্তা কুয়াশা টুয়াশা হবে ওই জন্যে চেঞ্জ করে নিয়েছি। আর বাস গ্লাভস ওখানে রয়েছে, জুতো পরবো। আর ইয়াহ পে রাইড হোনে ওয়ালা, আর এই জ্যাকেট রাইডিং গিয়ার্স এখানে রয়েছে, জুতো পরবো, আর এই স্যান্ডেল ব্যাগে ঢোকাবো, চাবি নেবো, টাটা বাই বাই। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের রাইডের লাস্ট দিন আর আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 4:40 হবে হয়তো, 4:40। আর দেখতে পাচ্ছ সব কিছু গোছানো রেডি, চলো মোটর লাগে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে সকাল 4:45 না, পাঁচটা, পুরোপুরি 5টা বেজে গেছে, 5:05 হয়ে গেছে। আর আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে, গাড়ি নিতে এসেছিলাম কিন্তু গাড়ির চাবি কাকু আনতে গেছে। যাই হোক, গাড়ি বার করব, দেন লাগেজ সেট করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। ওকে চলো। চারিদিক রাস্তা পুরোপুরি অন্ধকার, মানে একদমই আলো নেই, পুরো অন্ধকার। যেটুকু দোকানের আলো বা দূরে দূরে কয়েকটা কয়েকটা করে আলো রয়েছে সেগুলোই জ্বলছে, আর ওই যে চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে, মানে এতটাই এখন অন্ধকার রয়েছে। গুগল ম্যাপের টাইম সেট, লোকেশন সেট, কিলোমিটার সেট, এবার আমরা জার্নি শুরু করব। চলো, তাই করো, চলো। এইটা দিয়ে আর কাছে হবে, তাই তো সোজা বেরিয়ে যাবো। চলো, সকাল সকাল ভগবানের নাম করে আমরা রাইড শুরু করে দিয়েছি। এখান থেকে টোটাল দেখাচ্ছে 292 কিলোমিটার। একটু একটু করে ভোরের আলো ফুটছে, আর আসার দিন আমরা এদিকটা হয়ে আসিনি, বল্লভপুর হয়ে ফিরছি। জানি না যাওয়ার সময় এই রাস্তায় পাহাড় পড়বে কি না, আই হোপ কি না পড়ে, কারণ আমি চাই না পাহাড় আর পড়ুক, বিকজ পাহাড়ি রাস্তা চালানো ভীষণ ডিফিকাল্ট। আর পাহাড় যদি পড়ার হয় ফেরার সময় তাহলে এই এখনই পড়বে, আর এই অন্ধকারের মধ্যে তো আমি একদমই চাই না যে পাহাড়ের রাস্তা পড়ুক। সমঝলো? ওকে, ভোরের আলো সবে মাত্র ফুটলো আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, জাস্ট ঠান্ডা লাগছে দাদার, ওই জন্য একটু দাঁড়াও। আর ওই যে লাস্ট পুরুলিয়ার চাঁদ, পুরুলিয়ার চাঁদ আমি দেখিয়েছি, চাঁদ দেখা যাচ্ছে এদিকে বাগমুন্ডি, অযোধ্যা, সামনে কলকাতার রাস্তা। চলো, সো গাইজ, ভেবেছিলাম যে ফেরার সময় কোন রকম কোনো ভিডিও বা ব্লগ করব না, বাট সকালবেলা বা কালকে গতকাল রাত্রে আর কি মনে হলো যে আমরা পাখি পাহাড়টা দেখব বেরিয়ে যাওয়ার সময়, কিন্তু কোনোভাবে ঠিক ইচ্ছা করলো না। আর শুধু তাই নয়, সকালবেলা আমাদের হোটেলে কাকু বললেন যে একদম আলো না থাকলে এই অন্ধকারে পাখি পাহাড় দেখে ঠিক মজা আসবে না, তো যাই হোক সেই জন্যই আমরা আর গেলাম না। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাদার গাড়ির ব্যাগ খুলে যাচ্ছিল, পুরো খুলে ঝুলছিল,
হ্যাঁ পুরো খুলে ঝুলছিল, এ বাপরে, উপরে বাঁধবে যখনই বাঁধবে, এরম ভাবে বাঁধলে কি আর পড়ে না চট করে? চলো এখন টাইম হচ্ছে, ঘড়ি বের করো, কটা? 7:05, আমরা আরো এগিয়ে যাব অ্যান্ড ব্রেকফাস্ট করব ঠিক করলাম বাঁকুড়াতে গিয়ে। চলো চাবি। এই সকাল সকাল ভোরের আলোয় যতটা পারা যায় রাস্তা কভার করার চেষ্টা করব, কারণ যত বেশি দাঁড়াবো তত বেশি সময় নষ্ট হবে। চেষ্টা করার এটাই যে দুটোর মধ্যে যেন বাড়ি ঢুকে যাই, ব্যাস আর কিছু চাই না। ওকে গাইজ, সো এখন বাজে হচ্ছে 9:20। হ্যাঁ সেই, ওকে সো গাইজ এখন টাইম হচ্ছে 9:20, আর আমরা আগের দিন 11টা নাগাদ এখান দিয়ে ক্রস করেছিলাম, 11টা নয়10:30 নাগাদ, মানে 1 ঘন্টা ফাস্ট রয়েছি আমরা। আর ওই যে দূরে চায়ের দোকান দেখতে পাচ্ছ, আমরা ওখান থেকে ফার্স্ট দিন চা খেয়েছিলাম এখান দিয়ে এসে, আর গুগল ম্যাপ এদিকে একটা রাস্তা আর ওদিকে একটা রাস্তা, দুটো রাস্তা দেখিয়েছিল, কিন্তু আমরা এদিকে রাস্তাটা ধরেছিলাম বিকজ অফ এই চায়ের দোকান দাদা বলেছিল যে এদিক দিয়েও পুরুলিয়া যাওয়া যায় আর এদিক দিয়েও পুরুলিয়া যাওয়া যায়। তো আমরা ফার্স্ট দিন গেছিলাম এটা হয়ে, আজকে এটা হয়ে এলাম আমরা NH-14 ধরে, এটা NH-14 এই সোজা চলে যাচ্ছে। আর দেখো পুরো জঙ্গলের রাস্তা, দিককার রাস্তা, খুব ভালো রাস্তা। তোমরা যদি আসো বা যাও মানে ফ্রম দিস রোড, এটা বিষ্ণুপুর হয়ে আসছে, এদিকে হচ্ছে বিষ্ণুপুর আর দেন হচ্ছে তোমার জয়পুরের জঙ্গল, মানে জয়পুর ক্রস করে বাঁকুড়া হয়ে যদি তোমরা বিষ্ণুপুর হয়ে আসো তাহলে এদিক দিয়েও যেতে পারো বা এদিকে রাস্তাটা ধরতে পারো, যেটা ইচ্ছা। আই থিঙ্ক এদিকে রাস্তাটা কাছে হবে, তাড়াতাড়ি হবে। ওকে সো এটা জাস্ট আপডেট দেওয়ার ছিল, এবার এখান দিয়ে আমরা ক্রস করে চলে যাবো বিষ্ণুপুরের দিকে। চলো ভালো হলো চেনা গেল যে এই রাস্তাটা কতক্ষণ লাগে। মোট কথা কলকাতা থেকে আসতে গেলে পুরুলিয়া তোমাদেরকে তো বাঁকুড়া হয়েই আসতে হবে, এই রাস্তাটা খুব শর্ট আর রাস্তা খুবই ভালো, মানে কোথাও এতটুকু হাম্প নেই, আর যেটুকু একটু একটু রয়েছে সেটা থানা থাকা না থাকা একই ব্যাপার, বিকজ এতটুকু তো রাস্তা খারাপ হবেই। We'll be right back.
এখানে খাবে কিছু? কলকাতা থেকে? আমি কলকাতা যাব। আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে চলতে পারেন? না না, আমরা হচ্ছে এয়ারপোর্ট দিয়ে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের সঙ্গে চলুন, কোনো অসুবিধা নেই, চলুন। হ্যাঁ আমি থাকি হচ্ছে নিউ টাউন, রাজার নিউ টাউন। কি রাস্তা হয়ে গেল, চলো। তো এখানে এই দাদার সঙ্গে রাস্তা আলাপ হলো, দাদাও কলকাতা যাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম, আর আমাদের সঙ্গেই যাবে। এই যে আমাদের খাবার এসে গেছে, খিদে ছোটে দাদা খেতে শুরু করে দিয়েছে, আমিও খাবো এবার, দেখে নাও। খাওয়া শেষ করে তারপর কথা বলছি। লাস্ট চা এটা খেয়ে এবার এখান থেকে আমরা সোজা চলে যাব কলকাতার দিকে, বনলতার চা আগের বার খেয়েছিলাম, সেটাও বেশ ভালো লেগেছিল, এখনও মনে আছে, ওই জন্যই খাচ্ছি। ওকে, সো ব্রেকফাস্ট করা আর চা খাওয়া হয়ে গেছে। তো যেটা বলছিলাম, এই দাদার সঙ্গে আমাদের আলাপ হলো, দাদা বাঁকুড়াতেই থাকে আর ফার্স্ট টাইম কলকাতার দিকে যাচ্ছে, আমাদের সঙ্গেই যাবে। তাহলে আমরা তো ফুল স্পিডে রানিং বেরোচ্ছিলাম, 80-90 রেখে, অ্যাটলিস্ট একটা মডারেট একটা স্পিড ধরে রেখে, যেহেতু এতটা লং ডিস্টেন্স কভার করতে হবে। তো দাদা আমাদেরকে দূর থেকে আস্তে করে ফলো আপ করে দেন কথা বললো আমাদের সাথে। ওকে, সো অ্যাট লাস্ট ভালো রাস্তা, খারাপ রাস্তা, উঁচু নিচু পাহাড়, সমতল মালভূমি সব কিছু পার করে, ভাঙা ব্রিজ সব কিছু পার করে আমরা চলে এসেছি ডানলপ, ডানলপ নয় অ্যাকচুয়ালি ইটস ডানকুনি। চলো ডানকুনি থেকে এবার বালি ব্রিজ, চলো। অ্যান্ড ফাইনালি বালি ব্রিজ, তো সেফলি কমপ্লিটেড পুরুলিয়া, পুরো পুরুলিয়া বলবো না, অযোধ্যা পোর্শন, তো অযোধ্যা পোর্শন বা অযোধ্যা সার্কিট কমপ্লিট করে সেফলি ফিরে পড়লাম কলকাতা। এখন আছি চিনার পার্কে, দক্ষিণেশ্বর হয়ে রাকেশদা আর ওই সঙ্গে যে দাদা ছিল মৈনাক, মৈনাকদা, হ্যাঁ ওরা দুজন ডান দিকে ঘুরে গেল। অ্যাকচুয়ালি আমাদের দাঁড়ানোর কথা ছিল, বাট আমি এগিয়ে এসেছি বলে ওরা হয়তো খেয়াল করেনি, বা যাই হোক সামহাও দাঁড়ানো হয়নি। এখন বাড়ি যাব, দেন রেস্ট নেব, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, সো ফাইনালি পুরুলিয়া রাইড কমপ্লিট, চলো। ওকে, সো বাড়ি চলে এসেছি, চলো। ফার্স্ট টাইম একা একা এতটা রাইড করে এসেছি। সো ফাইনালি রিচড হোম হ্যাপিলি অ্যান্ড সেফলি, চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ওকে, এখন ফ্রেশ হবো, দেন খাবো কিছু, দেন স্নান করবো, গা হাত পা পুরো নোংরা, পুরো পুরুলিয়া ধুলো লেগে রয়েছে, চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ওকে, সো যেদিন পুরুলিয়া থেকে ফিরে এলাম বাড়ি, সেদিন আর আমি ব্লগ এডিট করিনি বা ব্লগ কন্টিনিউ করিনি, কারণ বুঝতেই পারছো এতটা রাস্তা রাইড করে আসা একটা স্ট্রেস। তো যদি এতদূর ভিডিও দেখে থাকো, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের পুরুলিয়া রাইডের এপিসোডগুলো কেমন লাগলো। আর হ্যাঁ, যদি চ্যানেল নতুন দেখে থাকো তাহলে আগের মতন আবার বলবো, সাবস্ক্রাইব করতে ভুলো না,
আর বেল আইকন বাজিয়ে যেও যাতে পরেরবার ভিডিও আপলোড করলে তোমার নোটিফিকেশন চট করে পেয়ে যাও। খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগেতে বা পরের কোনো রাইডে। টিল দেন, রাইড সেফ, টিল হেলমেট অ্যান্ড টেক কেয়ার। বাই বাই। সাবস্ক্রাইব করে দিও।